াহি রহমান রাহিম আসসালাম আলাইকুম আমার স্বপ্নের মাধ্যমে এই ভিডিওতে আমি জঘন্য কিছু সত্য প্রকাশ করব। কোনো সন্দেহ নেই যে এই সকল ঘটনা খুব শীঘ্রই একটির পর একটি ঘটে থাকবে আমার অনেক স্বপ্নের মধ্যে আমি ইসলামকে তিনটি খুব শক্তিশালী বিল্ডিং এর মতো দেখছি এইগুলো দেখতে দুর্গের মতো মনে হয়েছিল এই দুর্গগুলো ইসলামকে রক্ষা করছে আল্লাহ আমাকে আমার মাধ্যমে এই তিনটা দুর্গ সম্পর্কে বলেছে আমার সত্য স্বপ্নের মতে প্রথম দুর্গ তার্কি তৃতীয় দুর্গ সৌদি আরব তৃতীয় দুর্গ পাকিস্তান আমার সব স্বপ্নে আমি দেখছি তিনটি দুর্গের মধ্যে দুটি দুর্গ ও মুসলিমরা ধ্বংস করে ফেলছে সালে ডিসেম্বরে আমি একটি স্বপ্নের মধ্যে দেখি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাকে বলেন ইসলামের শেষ দৈর্ঘ্য হইল পাকিস্তান এইটা স্পষ্ট যে তৃতীয় ও শেষটা হলো পাকিস্তান এই ছবিটা দেখুন দুই হাজার সালের সাত ডিসেম্বর আমার স্বপ্নে আল্লাহ আমাকে দেখাইলেন ইসলামের তিনটা প্রধান দৈর্ঘ্য আছে আমি দেখলাম তিনটি দর্গের দুইটি খে দশ বাহিনী ধ্বংস করে ফেলছে তারা দেখলো মুসলিমরা প্রতিশোধের সম্মুখীন না মুসলিম মুসলিমরা উদ্বিঙ্গ ছিল যখন দেখল যে প্রথম দুর্গ ধ্বংস হয়ে গেল কিন্তু তারা বাঁচাতে ব্যর্থ হলো এরপর মুসলিমরা ভাবে যখন বাহিনী তার ধ্বংস হয়ে গেল তারা বলল এটা ইসলামের বিধ্বংসী ক্ষতি হলো তারপর তারা ইসলামের তৃতীয় ও চূড়ান্ত দৈর্ঘ্য পাকিস্তানের দিকে অগ্রসর হলো আমি আমাকে ইসলামের তৃতীয় ও চূড়ান্ত দৈর্গে দেখতে পাই আমি তিনটি দৈর্ঘ্য খেয়ে একটির পর একটি এক সারিতে দেখলাম এবং তার দুইটি শত্রু ও অস্ত্র দ্বারা আক্রান্ত হয়েছে আমি খুব আতঙ্কিত ছিলাম এবং মানুষকে সচেতন করা তাই তারা দুইটি দুর্গকে হারাইছে তারপর আমি দেখলাম শত্রুরা ইসলামের তৃতীয় ও শেষ দৈর্ঘ্যের দিকে অগ্রসর হতে শুরু করছে মুসলিমরা ব্রিটির সাথে নিজেদেরকে লুকায় রাখার জন্য দৌড়িয়া চেষ্টা করছে আমি তাদের বলছিলাম তোমরা লুকায় থাকো ও লড়াই করো তোমরা মারা যাবে তারপর আমি ইসলাম রক্ষা করার জন্য যুদ্ধ ও মিত্র বরণ করার সিদ্ধান্ত নিলাম তৃতীয় দর্গে আল্লাহ মুসলিমদেরকে সাহায্য করলেন তার শক্তি দ্বারা ও শক্তিশালী ব্ল্যাক জেট ফাইটার দ্বারা আল্লাহর সাহায্যে মুসলিমরা ইসলামের তৃতীয় শেষ দর্গ পাকিস্তানকে সফলভাবে রক্ষা করল আল্লাহর সাহায্যে মুসলিমরা পূর্ব থেকে সারা বিশ্বে সত্য ইসলাম প্রতিষ্ঠিত করবে সারা পৃথিবীর শান্তি ও নির্বিচারে পরিপূর্ণ থাকবে রাজ্যালের আবির্ভাব পর্যন্ত আল্লাহ ইসলামের সকল দুর্গকে রক্ষা করুন আমার এই স্বপ্নগুলা প্রচার করার জন্য আপনাদের সকলের সাহায্য ও সহায়তা প্রয়োজন দয়া করে অন্ধকারের মধ্যে বাস না করে এই ঐশ্বরিক স্বপ্নের অর্থ বোঝার চেষ্টা করুন ইনশাআল্লাহ এই দুষ্ট সূত্রের খেলা খুব শীঘ্রই শেষ হবে এই সুসংবাদ যে কোনো সত্য মমিনের জন্য শ্রেষ্ঠ প্রেরণা